হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ফেসবুক এ তৈরি করা যে কোনো একটি পেজ আপনারা ডিলিট করতে পারবেন, একটি কি যতগুলো আপনার পেজ আছে সবগুলো ডিলিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। তো চলুন আমরা এখন ফেসবুক অ্যাপটি ওপেন করব। তো চলুন আমরা এখন ফেসবুকে ক্লিক করি। তো ফেসবুকে ক্লিক করার পর দেখুন আমার একটা ফেসবুকটি ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর চলুন আমরা এখন ফেসবুকে এসে পড়েছি এবং আমরা এখন এই এইখানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটি পেজ বেছে নেব যেগুলো আমি ডিলিট করতে চাই। তো শুনুন, আমি যে একটি পেজ বানিয়েছিলাম তো আমি এটি ডিলিট করে দেখাচ্ছি। তো আপনারা যারা জানেন না যে কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলে সোশ্যাল মিডিয়া একটি প্লেলিস্ট আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন যে ফেসবুকে আপনারা কীভাবে ফেসবুক একটি ফেসবুক পেজ তৈরি করবেন। আর এছাড়াও বিভিন্ন ধরনের তো যদি আপনারা ফেসবুকের ফেসবুক পেজ তৈরি করতে জানেন না, তো তাড়াতাড়ি সেই এই প্লেলিস্ট সোশ্যাল মিডিয়ার একটি প্লেলিস্ট আমি বানিয়েছি, সেখানে যান, পেয়ে যাবেন, আর সকল ধরনের টিপসও সেখানে আছে। তো দেখুন আমি এখন আমার এই পেজটি ওপেন করে রেখেছি। তো আপনারা এই পেজটি ডিলিট করার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনাকে জাস্ট ট্র্যাক করে আপনার যে এই যে ধরুন তিনটি বাটন আছে, তো আপনার এই সাইড উপরে দেখুন তিনটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যাবেন এখানে সব অপশন বাদ দিয়ে যাবেন এডিট সেটিংসে। তো এডিট সেটিংসে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখুন আমার এখানে কিছু অপশন আসছে, তো আপনাকে এগুলো তেমন কিছু পড়তে হবে না, আপনারা চলে চলে যাবেন জেনারেলে, প্রথমটি জেনারেল। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেক কিছু আছে অপশন, যে পিন টু পিন, আপনারা যদি পিন করতে চান যে এটি আপনার উপরে থাকবে আপনার ফেসবুক প্রোফাইলের উপরে সাথে থাকবে, তাহলে আপনারা এটি পিন করতে পারেন। তো আমরা যদি ডিলিট করবো আপনারা জাস্ট ডিসে যাবেন। আর এই যে দেখুন এখানে একটি অপশন আছে পারমানেন্টলি ডিলিট ব্রাদার্স ফ্যান্টাসি, যে আমি পেজটি মানে সেটি, তো আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে বলছে ডিলিটিং এ পেজ ইজ পারমানেন্ট, ওয়ান্স ইউ ডিলিট এ পেজ ইউ উইল নট অ্যাবল টু গেট ইট ব্যাক, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ব্রাদার্স ফ্যান্টাসি। তো আপনি যদি আপনাকে শিওর যে আপনি কি ব্রাদার্স ফ্যান্টাসি পেজ ডিলিট করতে চান, তো আপনাকে এটি বলছে। তো আপনার যদি একবার ডিলিট করে ফেলেন আর আপনারা এটি ফেরত আনতে পারবেন না, সেটা এখানে বলা আছে। তো আমরা যাচ্ছি ডিলিট পেজে, দেখুন এখানে নীল হয়ে রয়েছে, এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখুন দ্য পেজ হ্যাজ বিন ডিলিটেড। তো এখন আমরা যাই চলুন আর সেখানে যেয়ে দেখি, দেখুন এখানে সেই পেজটি নেই। তো তার মানে আমাদের এই পেজটি এখন ডিলিট হয়ে গেছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পেজেস অপশনে যেয়ে, তো এখানে দেখি লাইক পেজেস, তো এখানে দেখুন আপনার সেই অ্যাপটি আপনারা পাবেন। এখানে দেখুন এখানে আপনার সেই পেজটি নেই। তো এখানে আপনারা চাইলে আরও দেখতে পারেন যে আপনার সেই পেজটি ক্রিয়েট গ্রুপে, সরি ক্লিক লেগে গেছিলো, তো এখানে ক্রিয়েট ক্রিয়েট পেজ অপশনটি কোথায় দেখি, তো সি অল ক্রিয়েট পেজ অপশনটি জাস্ট আমি একটু খুঁজে নিই কোথায় গেল, একটু আগে তো দেখলাম এই ক্রিয়েট পেজ। তো আপনি যদি ক্রিয়েট পেজে ক্লিক করেন তাহলে এই যে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটি আপনার আপনাদের এই জন্য আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন, তো আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওকে লাইক দিন, আর যদি পোস্ট দেখে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সকলে ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।